আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাসপিয়া অ্যান্ড ইব্রাহিম মম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দোমদল দিয়ে চিংড়ি মাছের একটি মজার রেসিপি তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি ধোনদল এবং মিডিয়াম সাইজের একটা আলু এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব কিন্তু লাল করব না পেঁয়াজটা যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পানি তেলের মধ্যে সরাসরি মশলাটা দিয়ে দিলে মশলাটা পড়ে যায় এজন্য আমি আগেই পানিটা দিয়ে দিই এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে চিংড়ি মাছগুলো মিক্স করে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট এ পর্যায়ে চুলার হিটটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে আবারও একটি চিংড়ি মাছগুলিকে নেড়ে চিঁড়ে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আরও পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যেই আমার চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে রাখব। এখন আমি অবশিষ্ট মশলার মধ্যে প্রথমেই আলু দিয়ে দেব আলুগুলিকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দুই তিন মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা ধোনদল দিয়ে দিব এখন ধোনদল আলু সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিব। হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ডাকনাটা খুলে আগে থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিব দিয়ে আমি একটু হালকা নেড়ে দেব আমি একটু চেক করে নিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ধুন্ধুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিব একটা ডাকনা দিয়ে ডেকে আমি রান্না করব আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফিরে আসছে পাঁচ মিনিট পর আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমার দমদোল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ